ভুল সিগন্যালের কারণেই গেল শুক্রবার ভারতের উড়িষ্যায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে। ইলেকট্রনিক সিগন্যালের ত্রুটির কারণে প্রায় 300 মানুষের প্রাণ ঝরেছে বলে জানিয়েছে দেশটির রেলমন্ত্রী অশ্বিনী বৈশ্য। সিগন্যাল দিয়ে আবার কেন বন্ধ করা হয়েছে তদন্তে তা বেরিয়ে আসবে বলেও জানিয়েছেন তিনি। গেল শুক্রবার সন্ধ্যায় লুপ লাইনে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রেনে ধাক্কা দেয় কলকাতা থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। এতে ট্রেনটির অধিকাংশ বগি লাইনচ্যুত হয়। এর কিছুক্ষণ পর বিরতি বিপরীত দিক থেকে আসা সুপার ফার্স্ট এক্সপ্রেস করমণ্ডলের লাইনচ্যুত বগিগুলোর উপরে উঠে যায়। এই দুর্ঘটনায় দুই বাংলাদেশি আহত হলেও এখনও কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।